আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহেরুননেসা তাহমিদা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। ইভ্যালির সিইও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন গ্রেফতার, অর্থ আত্মসাৎ মামলার পর রাজধানীর বাসায় র্যাবের অভিযান। কফিনে জিয়ার মরদেহ ছিল না, এটি সত্য বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার কারণ তদন্তে দুদককে আহ্বান। দেশে করোনা সংক্রমণের হার কমে প্রায় সাত মাস পর আবারও 5% ঘরে, কিছু জেলায় সংক্রমণ জাতীয় হারের দ্বিগুণের বেশি। ইউনিয়ন পরিষদের ভোট ঘিরে জমজমাট প্রচার, স্থানীয় নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বেনামে মাঠে বিএনপির একাধিক প্রার্থী। এবং বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার পহেলা অক্টোবর থেকে বন্ধ, সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব চাওয়ায় উদ্বেগের কিছু নেই মন্তব্য। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় সাদা বাঘ শাবক শুভ্রার জন্ম নেয়ার খবর। আনোয়ার শীত, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীত সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আলোচিত ই কমার্স সাইট ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে তাদের মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করেছে র্যাব। ইভ্যালির বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। ওবায়দুল রশিদের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের এ বাসায় বুধবার বিকেল 3:45 দিকে অভিযান শুরু করে র্যাব। বাসায় ছিলেন ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেল। 5:15 দিকে অভিযান শেষে তাদের গ্রেপ্তার করে মাইক্রোবাসে করে নিয়ে যায় র্যাব। এর আগে বুধবার মধ্যরাতের পর গুলশান থানায় ইভ্যালির চেয়ারম্যান সিইও এবং অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন ইভ্যালির একজন গ্রাহক। আমি বিতস্ত হয়ে মামলাটি করেছি, কারণ একজনের তো এগিয়ে আসতে হবে। এই প্রতারক যদি আমরা যদি সবাই চুপ করে বসে থাকি, কেউ না এগিয়ে আসে, তাহলে তো এই প্রতারণা আরও বাড়তেই থাকবে। তো সাহস করে এসেছি এবং আমি মামলাটি করেছি, এবং অবশ্যই আমি আশাবাদী যে আমি টাকা পাই আর না পাই একটা সুস্থ বিচার হোক। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, একটা বিচার হোক, এটাই আমি চাই। ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং সিইও মোহাম্মদ রাসেলকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব। পরে তাদের র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না, এটি সত্য, জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের সমাপনীতে দেয়া ভাষণে সংসদ নেতা বলেন, সে সময়ের অনেকেই তার কাছে স্বীকার করেছেন কফিনে জিয়ার লাশ ছিল না। আশ্রয়ণ প্রকল্পের ঘর কেন ভাঙল তা খুঁজে বের করতে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত চালিয়ে যেতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর, রিপোর্ট। মাত্র 7 কার্যদিবস চলেছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। অল্প সময়ের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আইনও পাশ হয়েছে। সমাপনী দিনে বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল নিয়ে আলোচনায় আসে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেখানে জিয়াউর রহমান প্রসঙ্গ। সংসদ নেতা ওই আলোচনার প্রসঙ্গ টেনে মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা এবং তার মরদেহ প্রসঙ্গে কথা বলেন। জিয়ার মৃত্যু সংবাদের পর তার লাশ খুঁজে পাওয়া যায়নি, গায়ে বানা জানাজা হয়েছিল, সাজিয়ে গুজিয়ে একখানা বাক্স নিয়ে এসে দেখানো হলো। তখন এই পার্লামেন্টে বারবার প্রশ্ন এসেছে যে যদি লাশ পাওয়া যায় তো লাশের ছবি থাকবে না কেন। লাশ শনাক্ত করছিল মীর শওকত শনাক্ত করে। তো একদিন কথা, আমি তাকে অনেক মুক্তিযোদ্ধা হিসেবে আমি চিনতাম, আমি জিজ্ঞাসা করেছিলাম সত্যি কথা বলেন তো, বলে যে লাশ কোথায় পাবো। ইভেন জেনারেল এরশাদ সাহেব
তাকে আমি বললাম যে আপনি যে বাক্স নিয়ে আসলেন এই মৃত্যু কিছুদিন আগেও বারবার জিজ্ঞেস করছে, ভাই আপনি একটু বলেন তো যে আপনি যেটা বাক্স আনলেন লাশটা, আপনি আমাকে বলছে বোন লাশ বাবু কোথায়। আগামীতে আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো কংক্রিটের পিলার ও স্টিল ফ্রেমের করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঘর ভেঙে যাওয়া নিয়ে তদন্ত চলছে, ব্যবস্থা নেওয়া হবে। দেখা গেছে 9টি জায়গায় আমরা দুর্নীতি পেয়েছি, আর প্রায় 300টি জায়গায় যেখানে আমাকে প্রত্যেকটা ঘরের ছবি আমার কাছে আছে, পুরো তদন্ত করে দেখা গেছে সেখানে দরজা জানলার উপরে হাতুড়ির আঘাত, ফ্লোরগুলি খুঁচায় খুঁচায় ওটা ভাঙা, কারা করছে তদন্ত হচ্ছে, এর মধ্যে কিছু অ্যারেস্ট হয়েছে এবং তাদের অ্যারেস্ট করা হবে, তাদের ব্যবস্থা নেওয়া হবে। সংসদ সদস্য বললেন যে দুর্নীতি দমন কমিশনের লোক তাকে বলছে আমরা তদন্ত করব কি, প্রধানমন্ত্রী এই কথা বলেছেন, কিন্তু যে ভেঙেছে তারও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল, কোনো কর্মকর্তা তো এই কথা বলার কথা না, তো এই কথা যে কর্মকর্তা বলেছে যদি আমরা জানতে পারি তো তার ব্যাপারেও একটু খোঁজ নিতে হবে। এবং আমি দুর্নীতি দমন কমিশনকে বলব যে কয়টা ঘরে যে 300 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটার তদন্ত তাদের করতে হবে এবং রিপোর্ট দিতে হবে। ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়োগ, নতুন নতুন বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহ এ খাতে উন্নয়ন চলছে বলেও সংসদে জানান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাকি যারা কথা বলে ভেঙে পড়লো তাদের মনটাই ভেঙে গেছে এত ভালো কাজের জন্য, মনে সেটাই হবে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। 20 সেপ্টেম্বরের ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার চলছে। সহিংসতার আশঙ্কায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। ঘোষণা দিয়ে বিএনপি স্থানীয় নির্বাচন বর্জন করলেও বেনামে দলটির একাধিক প্রার্থী রয়েছেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে এক নির্বাচন কমিশনারকে টেলিফোন করেছেন বিএনপির একাধিক নেতা। সোমা ইসলামের রিপোর্ট। করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় ভোটের মৌসুম শুরু হয়ে গেল। 20 সেপ্টেম্বর 161টি ইউনিয়ন পরিষদ সহ 9টি পৌরসভায় নির্বাচন। ভোটকে কেন্দ্র করে নির্বাচনী অঞ্চলগুলোতে প্রতিশ্রুতি আর নির্বাচনী প্রচারণার উৎসব। খোলা চোখে মনে হবে স্থানীয় নির্বাচনে মাঠ ফাঁকা করে দিয়েছে বিএনপি, কিন্তু আদতে তা সত্য নয়, কেননা নির্বাচন কমিশনার ডক্টর রফিকুল ইসলাম জানালেন বেনামে কিন্তু মাঠেই আছে বিএনপি। আমি জানি কিছু বিরোধী কিছু রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতেছেন না, কিন্তু তাদের উচ্চ পর্যায়ের লোকেরা আমার কাছে নির্বাচনের জন্য ওই এলাকার নির্বাচনে অনেক জায়গার এলাকার নির্বাচনের জন্য আমাকে ইয়ে করতেছেন, আমাকে আমাকে ব্যক্তিগতভাবে টেলিফোন করে অনুরোধ জানিয়েছেন যেন নির্বাচনটা সুষ্ঠু হয়, যেন শান্তিপূর্ণ হয়। ভোট উৎসবে মুখর কক্সবাজারের বিভিন্ন ইউনিয়ন যা আশঙ্কা দেখতেছি যে প্রশাসনকে বিভিন্ন ধরনের যে অভিযোগগুলো আমরা করতেছি তার কোনো প্রতিকার আপাতত মানে আমরা পাচ্ছি না। পৌরসভার অসমাপ্ত কাজগুলি সমাপ্ত করার জন্য আমি এই এই সবার কাছে ভোট চেয়ে যাচ্ছি। আমার নির্বাচনের বিজয় হওয়ার বিষয়ে আমি 100% আশাবাদী। তবে নির্বাচনকে ঘিরে আশঙ্কা আর উৎকণ্ঠার কথা জানালেন এই কমিশনার। এটা নির্বাচন চলাকালীন সময়ে হতেছে, অনেক কিছু ব্যক্তিগত ইস্যু, পারিবারিক ইস্যু, এই সমস্ত ইস্যুকে এই নির্বাচনী ইস্যুর সঙ্গে এক করে দিয়ে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। কিন্তু 9টি পৌরসভায় নির্বাচন ইভিএমে হলে ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো হবে ব্যালটে। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশি বাবা এবং জাপানি মায়ের দুই শিশু সন্তান 17 থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত একদিন মা এবং পরদিন বাবার সাথে গুলশানের বাড়িতে থাকবেন। এই সময়ের মধ্যে শিশুদের বিষয়ে সম্মানজনক সমাধানে আসার জন্য সিনিয়র আইনজীবী রকনউদ্দিন মাহমুদকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। শিশুদের মঙ্গল এবং দেশের ভাবমূর্তি যাতে বজায় থাকে সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন আদালত। মাজহারুল হক মান্না রিপোর্ট। হাইকোর্টের নির্দেশে গুলশানের একটি বাড়িতে আছে দুই শিশু। একই বাড়িতে থাকছেন তাদের জাপানি মা নাকানো এরিকো ও বাংলাদেশি বাবা ইমরান শরীফ। 16 সেপ্টেম্বর এই সময় শেষ হয়ে গেলে মায়ের পক্ষ থেকে আইনজীবীরা আদালতে কিছু প্রস্তাব দেন। তারা বলেন দুই শিশুকে মা জাপানে নিয়ে যেতে চান এবং সেখানে পড়াশোনা করার ব্যবস্থা করবেন। বাবার ঋণ পরিশোধের দায়িত্ব নেবেন, জাপানে দায়ের করা মামলা তুলে নেবেন ও বাবার ইচ্ছে অনুযায়ী যে কোনো সময় শিশুদের দেখা করার ব্যবস্থা করবেন। এর সঙ্গে দ্বিমত পোষণ করেন বাবা ইমরান শরীফের আইনজীবী। বাচ্চাদেরকে ভালোভাবে মানুষ করার মতনও ওনার ক্যাপাসিটি আছে, তো এই রিভার্স অর্ডারটা হতে পারে যে বাচ্চা মাই দেখতে আসবে
এবং বাচ্চারা এখানে থাকলে ভালো থাকবেন এটি বাবা মনে করেন। শুনানির এক পর্যায়ে পর্যবেক্ষণ দেন হাইকোর্ট। এই যে একটি পিকুলিয়ার সিচুয়েশন, এই পিকুলিয়ার সিচুয়েশনের সঙ্গে শুধু বাংলাদেশের মানুষ নয়, দেশের বাইরেরও একটি সম্পর্ক সেখানে বিদ্যমান, সেই জন্যই বলেছেন যে এটি একটি ভাবমূর্তির ব্যাপার আছে। দুপক্ষের বক্তব্য উপস্থাপনের পর আদেশ দেন আদালত। আমাদের সিনিয়র কাউন্সিল রুকনউদ্দিন মাহমুদ সাহেবকে দায়িত্ব দিয়েছেন যে আপনি একটা সমঝোতা করবার চেষ্টা করুন, কে আদালত গত তারিখে যে আদেশটা ছিল সেটাকে আরেকটু মডিফাই করলো, এখন থেকে হলো যে 28 তারিখ পর্যন্ত একদিন বাবা থাকবেন বাচ্চাদের সঙ্গে, একদিন মা থাকবেন। পরবর্তী শুনানির দিন 28 সেপ্টেম্বর ঠিক করেছেন হাইকোর্ট। মাঝফলক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার প্রায় 7 মাস পর আবার 5% ঘরে নেমে এসেছে। মৃত্যু সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো 51 জন। মুন্সিগঞ্জ, ঠাকুরগাঁও ও ব্রাহ্মণবাড়িয়া সহ কিছু জেলায় সংক্রমণের হার শনাক্তের জাতীয় হারের দ্বিগুণেরও বেশি। এইসব জেলায় স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি রিপোর্ট। গত 1 মাস ধরেই করোনা ভাইরাসের সংক্রমণ নিম্নমুখী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় সংক্রমণের হার কমে 5.98% নেমে এসেছে। আক্রান্ত শনাক্ত হয়েছেন 1,862 জন। টানা দ্বিতীয় দিনের মতো 51 জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু দাঁড়িয়েছে 27,109 জন। বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা যায় এদিন করোনায় মৃতদের মধ্যে 29 জনই ঢাকা বিভাগের, আর সিলেট ও ময়মনসিংহে কোনো মৃত্যু নেই। জাতীয় শনাক্ত 5% ঘরে নেমে এলেও ময়মনসিংহ, চট্টগ্রাম ও রংপুর বিভাগে এর হার এখনও বেশি। সবচেয়ে কম শনাক্ত বরিশাল বিভাগে। ঠাকুরগাঁও, মৌলভীবাজার সহ বেশ কয়েকটি জেলায় সংক্রমণের হার এখনও 10% বেশি। এসব জেলায় স্বাস্থ্যবিধি মানতে বিশেষজ্ঞরা প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন। সার্বিক করোনা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে হয় তাহলে আমরা চাইব যে সব জেলায়, অর্থাৎ যেসব এলাকায় একটু উচ্চ সংক্রমণ, সেগুলো কমানোর পদক্ষেপ নিতে হবে। সেই জন্য খুব জরুরি প্রয়োজন হলো যে আমরা জেলাভিত্তিক একটা ম্যাপিং করে সেখানে যদি কোথাও টিকার যেটা দেওয়ার কর্মসূচিটাকে জোরদার করুন, আর স্বাস্থ্যবিধিটা এত বেশি প্রয়োজন, বিকজ এটা আমরা খেয়াল করেছি জেলাভিত্তিক কোনো কোনো জায়গায় আছে যে স্বাস্থ্যবিধি মানছে প্রশাসন, ওই জায়গাটা একটু হলো কঠোর, আবার অন্য জায়গায় নয়, সেটাকে আমাদের খুব বিবেচনায় নিতে হবে। টিকাদান কার্যক্রম জোরদার করারও তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। শহরে গরিবদের প্রায় 57% কোনো ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নেই বলে বিশ্বব্যাংকের গবেষণায় উঠে এসেছে। আর গ্রামে গরিবদের নামে বরাদ্দ অর্থ যাচ্ছে সচ্ছল মানুষের পকেটে। বাংলাদেশ সোশ্যাল প্রোটেকশন পাবলিক এক্সপেন্ডিচার রিভিউ শীর্ষক গবেষণায় বিশ্বব্যাংক বলছে, কর্মসূচি বাস্তবায়নে কর্মীদের দক্ষতার অভাবে উপকার ভোগীরা ভোগান্তির শিকার হচ্ছে। রিজভিনী আজার রিপোর্ট। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সরকারের বিনিয়োগ পর্যালোচনা করে বিশ্বব্যাংক বলছে, মানব উন্নয়নের নানা সূচকে পৃথিবীর অনেক দেশের জন্য উদাহরণ বাংলাদেশ। গরিব মানুষের সংখ্যা কমিয়ে আনতে সরকারের ধারাবাহিক বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে সুনির্দিষ্ট কর্মসূচি দিয়ে বিচক্ষণ এবং মানবিক নেতৃত্বের পরিচয় দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু উপকারভোগী নির্বাচন, ভাতা পৌঁছে দেয়া দীর্ঘসূত্রিতা ও কর্মকর্তাদের অদক্ষতায় সামাজিক সুরক্ষা কর্মসূচির শতভাগ সুফল পাচ্ছে না মানুষ। These programs currently reduce poverty, sorry, extreme poverty from 22% to about 20%, a 2 percentage point reduction. If with this reform that we simulate, the extreme poverty will be reduced from 22% to 4%. গবেষণায় দেখা গেছে 130টি সামাজিক কর্মসূচির মধ্যে 30টিতে মোট বরাদ্দের 90% ব্যয় হচ্ছে, ছোট আকারের 100 কর্মসূচিতে বরাদ্দ মাত্র 10%। Certainly the benefit size needs to be addressed, otherwise this tokenism is a concern when you do surveys with the beneficiaries. We have to cover all old age population of the country, so we can apply this universal principle for variety of programs like maternity allowances, like undernutrition programs. At the end of the day, we need a social protection state. বিশ্বব্যাংক বলছে, গ্রামীণ দারিদ্রের হার 26% হলেও 35%-এর বেশি মানুষ সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায়। ঠিক উল্টো চিত্র শহর অঞ্চলে।
19 শতাংশ দরিদ্র মানুষের বিপরীতে সুবিধা পাচ্ছে মাত্র 11 শতাংশ আবার মোট জনসংখ্যার প্রায় 9 শতাংশ শিশু কিশোর অথচ তাদের পেছনে সরকারের ব্যয় মাত্র 1 শতাংশ রিজবিনা ওয়াজ চ্যানেল আই ঢাকা সাংবাদিক নেতাদের ব্যাংক হিসেব চেয়ে দেয়া চিঠিতে উদ্বেগের কিছু নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হিসেব কেন তলব করা হলো তা নিয়ে নিজেই প্রশ্ন করে বলেন তিনি এ বিষয়ে আরও খোঁজ নেয়ার চেষ্টা করছেন জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী বলেন টেলিভিশন ও পত্রিকার শৃঙ্খলা আনতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধের বিষয়েও কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাংলাদেশের অনেক বিজ্ঞাপন বিদেশি চ্যানেলগুলোর মাধ্যমে এখানে প্রদর্শন করা হচ্ছে সেই বিদেশি চ্যানেলের মাধ্যমে বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন প্রদর্শন বন্ধ হয়েছে পহেলা অক্টোবর থেকে বিদেশি চ্যানেলও যাতে এখানে কোনো বিজ্ঞাপন দেখাতে না পারে সেজন্য আমরা দেশের যে প্রচলিত আইন সেটি কার্যকর করতে যাচ্ছি ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অবহিত করে এসেছে ভারতের প্রচুর চ্যানেল কারণ এখানে প্রদর্শিত হয় যেগুলোর মাধ্যমে বিজ্ঞাপন প্রদর্শিত হয় যেটি আইন বহির্ভূত সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লীলা নিফা দত্তস বিরতি এবং বিরতির পর আরো যা থাকছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া নতুন নিরাপত্তা জোটের ঘোষণা পারমাণবিক সাবমেরিন তৈরি সহ সামরিক প্রযুক্তি বিনিময়ের চুক্তি মঙ্গল ও বুধবার রাত 9:35 শুধুমাত্র চ্যানেল আইতে কাছের মাছটা সরাই লুই কানের যে ডিজাইন আছে সেটাকে আপনি বাস্তবায়ন করেন এই সংসদের যে সৌন্দর্য এটাকে বিনষ্ট করা যাবে না আর এটাই শুধু করে নাই ওইটাকে জায়েজ করার জন্য তিন বড় রাজাকা শাহজি সবুর খান আর এরা মশিউর রহমান তাদের আইনে এই পাশে কবর দিছি ওইটাকে জায়েজ করার জন্য জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি নাগরিক জীবনে নানা সমস্যা সমাধানে তরুণদের তৈরি ডিজিটাল সমাধান বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে গণপরিবহনের টিকিট অনলাইনে বিক্রি ও মুদি দোকানিদের নিত্যপণ্য এবং ক্ষুদ্র বিনিয়োগ দ্রুত পাওয়ার দুটি সেবা সম্প্রতি 600 কোটি টাকার বেশি বিদেশি বিনিয়োগ পেয়েছে বাংলাদেশকে তাই স্টার্ট আপ বিনিয়োগের নতুন গন্তব্য মনে করছেন তরুণ উদ্যোক্তারা মাসুর শাকিলের রিপোর্ট নগর জীবনে যারা বাসে চড়েন তাদের বাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো ঠেলাঠেলি করে টিকিট করার ভোগান্তি নিত্যদিনের অতিমারির সময়ে করোনায় আক্রান্ত হওয়ার ভয় ভোগান্তিকে বাড়িয়েছে কয়েকগুণ ভয় ও ভোগান্তি থেকে কিছুটা মুক্তি দিতে রাজধানীর গণপরিবহন যাত্রীদের জন্য অনলাইন টিকিটের উদ্যোগ যাত্রী করোনাকালে তিন তরুণের উদ্যোগ বিদেশি বিনিয়োগও আকৃষ্ট করেছে যেখানে প্রায় 2 কোটি মানুষ ঢাকা শহরে রয়েছে ঢাকা শহরের সিটি সার্ভিস থেকে আমাদের পথ চলা শুরু এবং ডিজিটালাইজেশনের স্কোপগুলো থেকে আমাদের যাত্রীর অনুপ্রেরণা হয়েছে দেশজুড়ে পাড়া মহল্লায় মুদি দোকানিরা প্রায় বিভিন্ন পণ্য না থাকার সমস্যায় পড়েন হঠাৎ পণ্য শেষ হয়ে যাওয়ায় ক্রেতাদের ফিরিয়ে দিতে হয় এরকম সমস্যার সমাধান সহ অল্প পুঁজি সংকট দূর করতে উদ্যোগ হিসেবে এসেছে শপআপ 8 মাসে প্রায় 7 লাখ মুদি দোকানিকে তারা তাদের অ্যাপে যুক্ত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্টার্ট আপ বিনিয়োগকারী 610 কোটি টাকা লগ্নি করেছে শপআপে অ্যাপের মাধ্যমে ওনারা ওনাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি অর্ডার দিতে পারে হোলসেল প্রাইসে এবং আমরা 24 ঘন্টার মধ্যেই সব প্রোডাক্ট ওনাদের দোকানে পৌঁছায় দেই তরুণদের বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বৈশ্বিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করায় অনেক তরুণ চাকরি খোঁজার পরিবর্তে এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন মাসুর শাকিল চ্যানেল আই ঢাকা এবার সামিট আন্তর্জাতিক সংবাদ চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন নিরাপত্তা চুক্তির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া
আকুস্তামের ওই চুক্তিতে উন্নত সামরিক প্রযুক্তি বিনিময় করবে তিন দেশ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য ঠেকাতে এই চুক্তি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এর পরপরই নিজেদের জলসীমায় পারমাণবিক শক্তি চালিত নৌযান চলাচলে নিষেধাজ্ঞা বহালের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। এবার রয়েছে নিটুল টাটা বিশেষ সংবাদ। চট্টগ্রাম চিড়িয়াখানায় বিরল প্রজাতির সাদা বাঘ শুভ্রার ঘরে প্রথমবারের মতো শাবক এসেছে। সাদা বাঘ শুভ্রা 26 আগস্ট এই বাঘ শাবকের জন্ম দেয়। সে সময় শাবককে বাঁচানো যাবে কিনা তা নিয়ে সংশয় থাকায় কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখে। কয়েকদিন ধরে মায়ের দুধের পরিবর্তে 75 মিলিলিটার করে ছাগলের দুধ খাইয়ে বাঘটিকে বাঁচিয়ে রাখা হয়েছে। এর আগে বাঘ শাবক জো বাইডেনকেও একইভাবে বড় করা হয়েছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা 10। এবারে রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধার সাঘাটা উপজেলায় সমন্বিত কৃষি খামার করে সাফল্যের নজির গড়েছেন করোনা মহামারীতে কাজ হারানো এক ব্যক্তি। বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি খামারের সাফল্যে এখন আর্থিকভাবে স্বাবলম্বীও তিনি। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। 2020 সালে করোনা মহামারীতে চাকরি চলে যায় সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের কুকাতাইর গ্রামের সাইদুর রহমানের। পরে তিনি নিজ গ্রামে ফিরে পুঁজি নিয়ে সমন্বিত খামার গড়ে তোলেন। খামারের পুকুরে মাছ ও হাঁস পালনের পাশাপাশি পুকুর পাড়ে পতিত জমিতে নানা জাতের ফল ও সবজি উৎপাদন করেছেন তিনি। আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো বিলটা একদম পতিত পড়ে আছে, সেখানে কোনো কাজ রাখতেছে না। আমি এখানে আসলে দৃষ্টান্তমূলক একটা কাজ করছি, আশেপাশের জায়গাগুলোও যেন আমি ব্যবহার করতে পারি এবং আমার বর্তমানে ক্যাপিটাল কম থাকার কারণে আমি এই জায়গাগুলো ব্যবহার করতে পারতেছি না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ধরনের চাষাবাদে কৃষককে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত পরামর্শ দিচ্ছে। উনি ওনার বেকারত্বকে ঘোষণার জন্য পুকুর ধারে যে সবজি এবং ফলের বাগান সৃজন করছেন সেটা সাগাটা উপজেলার কৃষকদের জন্য আদর্শ বা অনুপ্রেরণা আমরা বলতে পারি। ওনার দেখা দেখি সাগাটা উপজেলার যে সমস্ত কৃষক ভাইয়ের পুকুর ধারে প্রচুর জায়গা আছে, তারা সে সমস্ত জায়গায় ইতিমধ্যে সবজি এবং ফল বাগান সৃজন করছেন। কৃষি উদ্যোক্তা সাইদুর রহমান জানান, জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত খামার গড়ে তোলা একটি লাভজনক পদ্ধতি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ। অপরিকল্পিত উন্নয়ন, পরিবেশ দূষণ সহ নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে। এতে বাংলাদেশ সহ অন্যান্য দেশও ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজন টেকসই ও সুষম উন্নয়ন। প্রকৃতি সংবাদে দেখুন জলবায়ু পরিবর্তন ও সুষম উন্নয়ন নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তন বিশ্বের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি। পরিবেশ দূষণ, বনভূমি ধ্বংস, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন সহ বিভিন্ন কারণে জলবায়ু দ্রুত পরিবর্তিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ উপকূলীয় অঞ্চলের দেশগুলো। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে উপকূলীয় অঞ্চলের মানুষ। অতিবৃষ্টির কারণে যেমন বন্যা সৃষ্টি হচ্ছে, তেমনি বৃষ্টিপাত কমে যাওয়ায় অনেক অঞ্চল মরুভূমিতে পরিণত হচ্ছে। ক্ষতিকর প্রভাব পড়ছে মানুষের জীবন ও জীবিকার উপর। তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য প্রয়োজন পৃথিবীর সকল দেশের সম্মিলিত উদ্যোগ। এক্ষেত্রে পরিবেশবান্ধব প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারের মাধ্যমে একটি দেশের টেকসই ও সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস প্ল্যান্ট, শিল্পকারখানায় ইটিপি স্থাপন, প্লাস্টিক রিসাইক্লিং, আধুনিক ইটভাটা সহ বিভিন্ন পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পরিবেশ দূষণ কমিয়ে আনা সম্ভব।
পরিকল্পিত অবকাঠামো নির্মাণ, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহার এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে উন্নয়ন ভিত্তিক কর্মসূচি গ্রহণ করলে সুষম উন্নয়ন ত্বরান্বিত হবে, নিশ্চিত হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর বাসযোগ্য পৃথিবী। শিহাব খালেদিন, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জলবায়ু পরিবর্তন ও সুষম উন্নয়ন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ধামাকা শপিং ডট কম তথ্য প্রযুক্তি সংবাদ। সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। করোনা মহামারীতে গাড়ি, মোবাইল ফোন, কম্পিউটার সহ ইলেকট্রনিক পণ্য নির্মাতারা চিপ সংকটে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে জোটটি। এই জন্য চিপ আইন প্রণয়নও করতে যাচ্ছে তারা। স্থানীয়ভাবে চিপ উৎপাদনের ব্যবস্থার মাধ্যমে ইইউ এর বাজারে চিপ সরবরাহ নিশ্চিত হবে। তবে সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত বিশেষ এক ধাতুর প্রয়োজন, যা চীন সহ কয়েকটি দেশে পাওয়া যায়। এই ধাতুর সহজলভ্যতা নিশ্চিত করতে পারলে চিপ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে ইইউ। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 31 পয়েন্ট বেড়ে 7,228 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 379টি কোম্পানির 2,171 কোটি 31 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 66 কোটি 59 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 127টি, কমেছে 208টির এবং অপরিবর্তিত রয়েছে 44টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এই পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফা ডটস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্ট কাপ দিয়ে শুরু নতুন ফুটবল মৌসুম। দুবছর পর 30 অক্টোবর বাফুফের সাধারণ সভা। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন বলেছেন, পরিবেশ বান্ধব প্রযুক্তিতে এয়ার কুলার ও রেফ্রিজারেটর তৈরিতে উদ্যোক্তাদের সহযোগিতা করছে সরকার। বিশ্ব ওজোন দিবসে পরিবেশ অধিদপ্তরের আলোচনায় পরিবেশ মন্ত্রী বলেন, বায়ুমণ্ডলে ওজোন স্তরের গুরুত্ব, সুরক্ষা ও সচেতনতায় মন্ট্রিল প্রোটোকল বাস্তবায়নে বিশ্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। এসজিএফসি ফেজ আউটের জন্য বিকল্প প্রযুক্তিকে উৎসাহিত করা হয়েছে, যা একই সঙ্গে ওজোন স্তর এবং জলবায়ু বান্ধব হবে। প্রকল্পটি বাস্তবায়নে আমাদের বাংলাদেশের এয়ার কুলার উৎপাদনের ক্ষেত্রে নতুন যুগে প্রবেশ করবে। উৎপাদিত পণ্য বাংলাদেশে রপ্তানির বিষয়টি মাথায় রেখে সরকার রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং পণ্য উৎপাদনের জন্য ট্যাক্স ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে বিশেষ সুযোগ প্রদান করেছে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সাধারণ সভা হবে 30 অক্টোবর। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে পেশাদার ফুটবলের নতুন মৌসুম। জাতীয় লীগ 3 স্তর থেকে 2 স্তরে নামিয়ে আনা হয়েছে। তবে ফিফার পাঠানো প্রতিবেদনের বিষয়টি নিয়ে বাফুফেতে এখনও আলোচনা চলছে। সংবাদ শেষ করব ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। ইভ্যালির সিইও ও সিইও রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিন গ্রেফতার। অর্থ আত্মসাৎ মামলার পর রাজধানীর বাসায় র্যাবের অভিযান। কফিনে জিয়ার মরদেহ ছিল না, এটি সত্য বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাঙার কারণ তদন্তে দুদককে আহ্বান। দেশে করোনা সংক্রমণের হার কমে প্রায় 7 মাস পর আবারও 5% ঘরে। কিছু জেলায় সংক্রমণ জাতীয় হারের দ্বিগুণেরও বেশি। ইউনিয়ন পরিষদের ভোট ঘিরে জমজমাট প্রচার। স্থানীয় নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও বেনামে মাঠে বিএনপির একাধিক প্রার্থী।
এবং বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার পহেলা অক্টোবর থেকে বন্ধ। সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব চাওয়ায় উদ্বেগের কিছু নেই মন্তব্য।